বন্ধুরা, বাংলা কার্নিভালে আমি পূজা তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, রসুনকে তো আমরা রান্নার কাজে প্রায় সকলেই ব্যবহার করি। রান্নার স্বাদ বাড়াতে কিন্তু রসুনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে কেবলমাত্র রান্নার স্বাদ বাড়াতে নয়, রসুনের ঔষধি গুণও কিন্তু রয়েছে অনেক। রোজ যদি খালি পেটে আমরা সকালবেলা উঠে দুকুয়া রসুন খেতে পারি, তাহলে কিন্তু নানা রোগ থেকে আমরা মুক্তি পাব। কি কি রোগ থেকে মুক্তি পাব সেই বিষয়েই তোমাদের সাথে আজ আমি আলোচনা করব। তবে তার আগে বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে। কিভাবে করবে দেখে নাও একবার আমাদের পর্দায়। সাবস্ক্রাইব করার জন্য প্রথমে সাবস্ক্রাইব অপশনে গিয়ে ক্লিক করতে হবে, তারপর বেল চিহ্ন দেখতে পাবেন, সেখানে ক্লিক করতে হবে। সম্প্রতি একটা গবেষণায় প্রকাশিত হয়েছে যে রোজ যদি খালি পেটে আমরা দুকুয়া করে রসুন খেতে পারি, সেটা কিন্তু আমাদের শরীরে শক্তিশালী অ্যান্টিবায়োটিকের ভূমিকা পালন করে থাকে। এছাড়া রসুন কিন্তু আমাদের হাইপারটেনশন এবং স্ট্রেস কমাতেও সাহায্য করে। রক্তে যদি কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে, তাহলে অবশ্যই তোমরা সকালবেলা খালি পেটে উঠে দুকুয়ার কাঁচা রসুন খাওয়ার অভ্যেস করো। এটা করলে কিন্তু তোমাদের কোলেস্টেরলের মাত্রা খুব সহজেই কমে যাবে, আর তার সাথে সাথে কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকিও অনেকটাই কমে যাবে। এছাড়া রসুন হলো ন্যাচারাল পেইন কিলার, তাই বড়দের বা ছোটদের যদি দাঁতে ব্যথা হয়, তাহলে কিন্তু রসুন এই ব্যথা উপশমে সাহায্য করে। এছাড়া রোজ যদি আমরা খালি পেটে সকালবেলা উঠে দুকুয়া রসুন খেতে পারি, তাহলে কিন্তু যকৃৎ এবং মূত্রাশয় নিজ নিজ কাজ সঠিকভাবে সম্পাদন করে। এছাড়া পেটের যদি কোনো সমস্যা থাকে, বিশেষ করে ডায়রিয়ার সমস্যাও কিন্তু দূর করে দিতে পারে এই রসুন খাওয়ার অভ্যেসটি। তার সঙ্গে সঙ্গে কিন্তু রসুন আমাদের হজম ক্ষমতারও উন্নতি ঘটাতে সাহায্য করে। এছাড়া রসুন কিন্তু আমাদের কারোর যদি হুপিং কাশি বা হাঁপানি কি যক্ষা বা নিউমোনিয়া থাকে, তাও প্রতিরোধে সাহায্য করে। এছাড়া রসুন আমাদের শরীরে ক্যান্সার সেলের গঠনেও বাধা দেয়, তাই রোজ যদি রসুন খাওয়া যায়, তাহলে কিন্তু কোলন ক্যান্সার, স্তন ক্যান্সার, গল ব্লাডারের ক্যান্সার, এমনকি প্রস্টেট ক্যান্সারেরও ঝুঁকি অনেকটাই কমে যায়। এছাড়া রসুন হলো কিন্তু ব্যাকটেরিয়া নাশক এবং কৃমি নাশক, তাই কারোর যদি পেটে কৃমির সমস্যা থাকে, তাহলে রোজ তাদের কিন্তু দুকুয়া করে রসুন খেতে হবে। এটা করলে কিন্তু তোমরা এই সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাবে। এছাড়া রসুন কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। ত্বকে যদি কারোর ব্রণ সমস্যা থাকে, তাহলে রসুন থেতো করে তার রস যদি ওই স্থানে লাগানো যায়, তাহলে কিন্তু ব্রণ সমস্যা থেকেও তারা খুব সহজেই মুক্তি পাবে। তো বন্ধুরা, দেখলে তো রসুনের কত গুণ। তোমরা অবশ্যই খালি পেটে দুকুয়া করে রসুন খাওয়ার অভ্যেস করো, দেখবে নানা রোগ থেকে কিন্তু তোমরা খুব সহজেই মুক্তি পাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই অনুষ্ঠানটি? যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ তোমরা লাইক করো, আর অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানিও। আর হ্যাঁ, শেয়ার করতে কিন্তু ভুলো না। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য সময়। নমস্কার।